আমার মেয়েটা বড্ড জেদি, জেদ করে বসে আছে আপনার দেওর খেয়েই ও বিয়ে করবে। আর আপনার দেওরও মীরাকে ভালোবাসে। আপনার দেওর আমাদের বাড়িতে গিয়ে যে কীর্তি করেছে তাতে আমার জামাইবাবু ওকে মেরে হাড়গোড় ভেঙে ডাস্টবিনে ফেলে দিতে পারত, কিন্তু কি করা যাবে, আমাদের মীরামা ওকে ভালোবাসে আর তাই তো জামাইবাবুকে ছেড়ে দিল। তারপর আপনাদের বাড়ি খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এলাম। আরে আপনি দাঁড়ালেন কেন, বসুন 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 বসুন। জামাইবাবু, হ্যাঁ, যৌতুকে আপনি কত দেবেন? 10 কোটি মতো দেব। আপনি দাঁড়িয়ে কেন গেলেন, বসুন। আর বউ ভাতের খরচা বাবদ আরো 2 কোটি টাকা দেওয়া হবে। আরে আপনি দাঁড়ালেন কেন, বসুন। না না না, বসবো না, আমি দাঁড়িয়ে থাকি। আবার এক্ষুনি কি কথা বলবেন, আবার আমায় উঠতে হবে, আর বারবার উঠবস করা আমার অভ্যেসে নেই, তার থেকে আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, আপনার স্বামীর সাথে একবার কথা বলতে চাই। উনি ভেতরেই আছেন, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি ঠেলে নিয়ে আসছি। জয়বাবু, হ্যাঁ, ঠেলে আনবে বলছে কেন? জানি না। আপনি এনাকে ভেতরে নিয়ে যান। বিনয়, শোনো, যা কিছু এনেছি পুরোটাই দিয়ে যাবে এখানে, ঠিক আছে? বুঝলে, আমি উঠছি। হ্যাঁ, আচ্ছা, হয়ে যাওয়া কাজকে তুমি তো বিগড়ে কেন দাও বলো দেখি। ওদের সকলের সামনে ওয়াও ওয়াও শুরু করেছো, চুপ করে বসো, আমি আসছি। আস্তে আস্তে, সাবধানে ওদিকে যাও, ওদিকে। হ্যাঁ, সাবধানে রাখো। হ্যাঁ, ওদিকে। আরে সাবধানে ভাই, ভেঙে না যায়, দেখো দেখো। হ্যাঁ, আস্তে আস্তে রাখো, আস্তে আস্তে যাও। ও দাদা, এগুলো কি? আমার জামাইবাবুর তরফ থেকে আপনাদের জন্য সামান্য উপহার। এবার পুরোহিত মশাইয়ের সঙ্গে বসে বিয়ের দিনটা ঠিক করে ফেলতে হবে, চলি। ও ও ও দাদা, শুনুন শুনুন শুনুন, আমাদের পরিবারে বিয়ের সময় না ওই ছেলের দিদি বৌদিদের ওই সীতা হার, ওই গয়নার বাক্সর ভিতরে দ্রৌপদী সীতা সুর্পণাখা সব রাখা আছে, দেখে নেবেন দয়া করে, চলি। কিরে ভাই, এ তো অন্য বাড়িতে ঢুকে পড়েছি। চল 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 চল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বৌদি গয়না দেয়নি কি আজকাল? শুনবি, 12 কোটি টাকা।